সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা একটু অসময়ই এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি। আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মাতা, যিনি তার সারা জীবন ধরে গণতন্ত্রের লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং যিনি এখন এই গণতন্ত্রের লড়াইয়ের কারণেই যিনি এখন কারাগারে অবরুদ্ধ রয়েছেন, তার মামলাতে আজকে একটা আদেশ দেওয়া হয়েছে, যে আদেশটি আমাদেরকে বিস্মিত এবং বিক্ষুব্ধ করেছে। আপিল বিভাগের আদেশটি হয়েছে। আমরা প্রথম থেকে যেটা লক্ষ্য করছি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে কেন্দ্র করে যে মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং সাজানো, সেই মামলার উপর ভিত্তি করে তাকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, এবং যে সাজার পরে আইনি যে প্রাপ্যতা রয়েছে, যে সুবিধা তার পাওয়ার কথা, যে জামিন তার পাওয়ার কথা, সেটাইও সরকার এখন পর্যন্ত অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তারা বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। সরকার এটাকে বিলম্বিত করবার জন্যে যে আদেশ তার হয়ে গেছে, হাইকোর্টে হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে, এবং সেটাও করতে অনেক বিলম্ব করেছে, যে তার মূল মামলায় তার জামিন হয়ে গেছে, সেই জামিনের তিনি কিন্তু বেরোতে পারছেন না। কারণ আরও অনেকগুলো মামলায় তাকে মিথ্যা ঘটনার মধ্যে তাকে জড়িত করে, আপনারা জানেন যে কুমিল্লা, নড়াইল বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আজকে পুরোপুরিভাবে হয়রানি করবো না। এটা হচ্ছে যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, এবং নিয়ন্ত্রণ করে তাকে কারাগারে দীর্ঘস্থায়ীভাবে আটক রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সরকারের এই হেন কার্যকলাপের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি, এবং অবিলম্বে তাদেরকে এই জঘন্য ন্যাক্কারজনক কার্যকলাপ থেকে বিরত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনি যে প্রাপ্যতাটুকু সেটুকু তাকে দেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাচ্ছি। আমি একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যে আমরা দেশনেত্রীর মামলাগুলোর ব্যাপারে যে ধরনের আচরণ করা হচ্ছে, এবং বিচার বিভাগকে যেভাবে এর মধ্যে জড়িত করা হচ্ছে এবং বিক্ষুব্ধ হয়েছে, গোটা জাতি আজকে বিক্ষুব্ধ, দুর্ভাগ্যজনকভাবে আজকে এই যে সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের যে আস্থা, সেই অবস্থায় কিন্তু আমরা চিন্তা করতে শুরু করেছি। আমি এই বিষয়ে আমি পরবর্তী সময়ে আরও ব্যাখ্যা দেওয়ার জন্যে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ ওখানে আছেন, আমাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহন সাহেব এখানে আছেন, তাকে অনুরোধ করবো এই বিষয়ে পুরো ব্যাখ্যা দেওয়ার জন্য। তার আগেই আমি আপনার আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই রায়ে বিক্ষুব্ধ হয়েছি আমরা, এবং সরকারের এই যে পুরো ন্যাক্কারজনক অপকৌশল তাকে আটকে রাখবার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে আমরা আগামী 5 জুলাই বৃহস্পতিবার আমরা সারা দেশে প্রতিবাদ সমাবেশ আহ্বান করছি, এবং এটা ঢাকা মহানগরের প্রতিবাদ সমাবেশ আমরা অনুষ্ঠান করব আমাদের আমাদের পার্টি অফিসের কেন্দ্রীয় যে পার্টি অফিস আছে নয়াপল্টনে, তার সামনে সকাল 11টায়, আর সারা দেশে জেলার সদপ্তরগুলোতে সদরগুলোতে এটা সারা দেশে তাদের সুবিধা মতো সময় নিয়ে তারা সেখানে তাদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান করবে, এবং এরপরে তার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার দাবিতে আগামী 9 জুলাই সোমবার প্রতীক অনশন অনুষ্ঠিত হবে সারা দেশে, এবং ঢাকাতে আমরা স্থানের জন্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা আপনারা আমরা মহানগর নাট্যমঞ্চ, এই দুটো জায়গায় আমরা চাইব, সেখানে আমরা আশা করি যে সেখান থেকে আমরা অনুমতি পাব, আমরা তাহলে সেইগুলোতে আমরা অনশন প্রতীক অনশনটা আমরা পালন করতে পারব। এরপরে আপনার পরবর্তী সারা দেশে আপনি একইভাবে অনশন কর্মসূচি পালিত হবে। আমরা আশা করছি যে এর পরবর্তী প্রোগ্রামগুলো আমরা পরবর্তীতে আপনাদের সামনে যথাসময় নিয়ে আসবো। এই সুযোগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে গত কয়েকদিন ধরে আমি শুধু চেষ্টা আপনারা বলে যাই, আপনারা ইতিমধ্যে জানেন যে
এটা চলছে আপনার কোটা কোটার ব্যাপারে যেটা চলছে, আমরা ইতিমধ্যে আপনার এটাকে নিন্দা জানিয়েছি। আমরা যেটা মনে করি যে ছাত্রদের বলুন, অন্য যে কোনো পেশার মানুষ বলুন বা সেকশন অফ সোসাইটি বলুন, তাদের প্রতিবাদ করবার অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার। প্রতিবাদ তারা করতেই পারেন, কিন্তু তাদেরকে যে পদ্ধতিতে সরকারি দলের গুন্ডাদের দিয়ে তাদেরকে স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই এখন আমি অনুরোধ করবো ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবকে। বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা যে আবির্ভাব করেছিলাম তার সাথে আমরা জামিন চেয়েছিলাম, হাইকোর্ট জামিন দিয়েছে এবং আপিল বিভাগ সেটা বহাল রেখেছে। এরপরেও কেন বেগম জিয়া এখনো মুক্তি পাচ্ছেন না, সারা বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্ন, এটার উত্তর সেজন্য আমি দেওয়ার চেষ্টা করব। তার মূল এবং প্রধান কারণ হলো নিম্ন আদালতে ওনার 6টি মামলা, কুমিল্লায় 3টি, একটা নড়াইলে আর ঢাকায় 2টি, এই নিষ্ক্রিয় ছিল। এগুলো কোনোদিনই সক্রিয় কোনো মামলা ছিল না এবং এগুলো একেবারেই মানে অহেতুক, একেবারে হয়রানিমূলক মামলা। এগুলো তো ওনার অনেকগুলো তো ওনার নামও ছিল না FIR-এ এবং কোনো উদ্বেগ নাই, কিন্তু তারা তাকে নানাভাবে করে শো ক্যারেজ দেখিয়ে ইত্যাদি করে তার জামিনটা, তার মুক্তিটা বিলম্ব করছে। অন্যান্য সবগুলোতে ওনার বিরুদ্ধে প্রায় 36টি মামলা, তার মধ্যে এই 6টা ছাড়া বাকি সবগুলোতে তিনি জামিনে আছেন। এবং এই মামলায় যারা অন্যান্য, এটা তো 6টার ব্যাপারে প্রযোজ্য না, কিন্তু যাই প্রযোজ্য যে তারা বাকি সবাই এই মামলায় যারা আসামি তারা সবাই জামিনে মুক্ত আছে। এই যে ডিসক্রিমিনেশনটা, এই যে বৈষম্যটা বেগম খালেদার ব্যাপারে করা হচ্ছে, এটার একটিমাত্র কারণ হল তাকে যাতে তার মুক্তিটা বিলম্বিত হয়। এখন এই ব্যাপারে আমি বলতে চাই যে নিম্ন আদালত এখন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তার কারণ হলো যে 11 ডিসেম্বর যে গেজেট নোটিফিকেশন হয়েছে নিম্ন আদালতের ব্যাপারে, তাদের নিয়োগ, বদলি, পদায়ন, তাদের শৃঙ্খলা সব কিছু এখন এটা চলে গেছে নির্বাহী বিভাগের কাছে। এবং এরপরের থেকে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন, এই যে নিম্ন আদালতের ব্যবহার আচরণ সম্পূর্ণ ভিন্ন। এই বিচারকরা আগে এক সময় যখন সুপ্রিম কোর্টের অধীনে থাকতেন তখন সুপ্রিম কোর্টের হাইকোর্টের অর্ডার আদেশ তারা মানতেন, এখন তারা মানেন না। তার দুটো এক্সাম্পল আপনাদেরকে দেই, সেটা হলো নড়াইলের মামলায়। নড়াইলের মামলায় আমাদের গ্রিভান্সে কি যে লম্বা লম্বা ডেইন দেয় নিম্ন আদালতে। জামিন হলো একটা অধিকার, একটা মৌলিক অধিকার জামিন, এবং এই জামিনটার ব্যাপারে আজকে দরখাস্ত করলেন কালকে শুনানি হবে বা পরশু শুনানি হবে। সেই জামিন নড়াইলের কেসে তারিখ দিয়েছে 17 জুলাই, আর কুমিল্লা কেসে 8ই অগস্ট। 8ই অগস্ট চিন্তা করে দেখেন, শুনানি হয়ে গেছে কিন্তু আদেশ দিবে 9 তারিখে। মানে কিরকমের কত নিম্ন মানের, কত নিচু মনের যে সরকার, যে এদেরকে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করেন, তারা যা বলেন নিম্ন আদালতের বিচারকরা তাই করে। নাহলে আমাদের হাইকোর্টের থেকে বলে দিয়েছে যে এই মামলাগুলোর ব্যাপারে আমরা হাইকোর্টের থেকে তাদের উপর নির্দেশ আছে যে তোমরা এগুলো খুব তাড়াতাড়ি করে নিষ্পত্তি করো। এরপরেও 17ই জুলাই আর 8ই অগস্টের ডেট দিয়েছে, অর্থাৎ হাইকোর্টের রায় বা হাইকোর্টের আদেশ নিম্ন আদালতের বিচারকরা মানছেন না। এটা ভয়ঙ্কর একটা বিষয় যে হাইকোর্টের আদেশ নিম্ন আদালতের বিচারকরা তারা মানছেন না। তারা এটা আদালত অবমাননার তো সামিল বটেই, এবং এর চাইতে বড় আদালত অবমাননার হতে পারে না, কিন্তু তারা এটা পরোয়া করে না। পরোয়া করে না এই জন্য
যে তারা জানে তাদেরকে সন্তুষ্ট করতে হবে সরকারকে, সুপ্রিম কোর্টের জজদের আদেশ মেনে তাদেরকে চলতে হবে এমন কথা তারা আর এখন ওইটাতে তারা বিশ্বাস করে না। সেই জন্য আজকে এই মূল কারণটা হলো যে বিচার বিভাগের যে পৃথকীকরণের জন্য মাজদার হোসেন মামলায় যে ঐতিহাসিক রায় হয়েছিল সেই রায়টা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই রায়ের আর কোনো মূল্য নাই। যে এই যে পৃথকীকরণের কথা আমরা বলে এসেছি যে সুপ্রিম কোর্টের এখন আলাদা সেক্রেটারিয়েট করা দরকার, এটা আমরা আগে বলতাম, এখন আমরা এটা বলি না, কারণ এই গেজেট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আর আলাদা সেক্রেটারিয়েটের কোনো প্রয়োজন নাই, কারণ সুপ্রিম কোর্ট এখন ওই নিম্ন আদালতকে আর নিয়ন্ত্রণ করে না। সেই কারণে আজকে এই যে বিলম্ব, এই যে বিলম্ব, এই যে হাইকোর্টের আদেশ অমান্য করে এই নিম্ন আদালতের এই আচার আচরণ, এই ব্যবহার এবং এই দীর্ঘ তারিখ দেওয়া, এটা সম্পূর্ণভাবে আমাদের দেশের যে ঐতিহ্য, যে বিচার বিভাগের যে স্বাধীনতার যে ঐতিহ্য, নিরপেক্ষতার যে ঐতিহ্য, এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা এই ব্যাপারে আমরা লড়ে যাচ্ছি, আমাদের যারা আইনজীবীরা আছেন আমরা আপ্রাণ চেষ্টা করছি যে তারপরেও এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব, এবং আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়াকে যতই তারা চেষ্টা করুক না কেন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, তার মুক্তি হবে, তার জামিন হবে এবং তিনি আবার আমাদের মধ্যে মুক্ত হয়ে ফিরে আসবে। আপনাদেরকে মামলার অবস্থাটা বর্ণনা করা হয়েছে, আমরা আবারও বলছি যে আমরা গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখার এই প্রতিবাদে আমরা আগামী 5 জুলাই আমরা সারা দেশে ঢাকা মহানগর সহ আমরা প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছি, এবং আমরা আশা করি যে এই প্রতিবাদ সমাবেশে সারা দেশের মানুষ তারা এটাকে সমর্থন জানাবে। আর একই সঙ্গে 9 তারিখে আমাদের প্রতীক অনশন অনুষ্ঠিত হবে, এটা এখন আমাদের কর্মসূচি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি এবং সেই সঙ্গে তার সুচিকিৎসারও দাবি আমরা জানাচ্ছি। ধন্যবাদ।